স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার তেইশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে তোমাদের ফর্ম ফিল সময় কি কি ডকুমেন্ট লাগবে দু নম্বর যে বিষয়ে আলোচনা করব। ফর্ম ফিল সময় কোন বিষয়গুলো খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে তিন নম্বর বিষয়ে আলোচনা করব। যে একজন স্টুডেন্ট অ্যাডমিশান নেওয়ার পরেও তার অ্যাডমিশান কেন বাতিল হতে পারে তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমেই আলোচনা করব ডকুমেন্ট অর্থাৎ কলেজে যখন ফর্ম ফিল করবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে জুলাই মাসের এক তারিখ থেকে তখন তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো একটু বুঝে নাও দেখো প্রধানত তিন ধরনের ডকুমেন্ট লাগবে তবে সবার ক্ষেত্রে এই তিন ধরনের ডকুমেন্ট লাগবে না প্রথম দুই ধরনের ডকুমেন্ট সবার ক্ষেত্রে লাগবে প্রথম হচ্ছে অ্যাকাডেমিক ডকুমেন্ট অ্যাকাডেমিক ডকুমেন্ট মানে কি তোমাদের মার্কশিট লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে মার্কশিট হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড এই দুটো জিনিস লাগবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এছাড়া তোমরা যখন স্কুল থেকে রেজাল্ট নিয়ে এসেছো তোমাদের একটা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্থাৎ টিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য লাগবে তাহলে বুঝে গেলে যে একাডেমিক ডকুমেন্ট কোনগুলো এক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের মার্কশিট অর্থাৎ রেজাল্ট সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড লাগছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট লাগছে তার সঙ্গে তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে তোমাদের অ্যাকাডেমিক ডকুমেন্ট তারপরে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ তুমি কোন জায়গায় বসবাস করো সেই অ্যাড্রেস প্রুফ তোমার লাগবে অর্থাৎ তোমার ভোটার কার্ড তো এখন হয় না যারা কলেজের ছাত্রছাত্রী তোমরা সবে অ্যাডমিশান নেবে তোমাদের সবার কাছে তো ভোটার কার্ড থাকে না সেক্ষেত্রে তোমার কিন্তু আধার কার্ড অবশ্যই তোমার অ্যাডমিশানের সময় দরকার লাগবে ঠিক আছে বা অন্য কোনো ডকুমেন্টও সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসাবে শো করতে পারো এবারে আদার্স সার্টিফিকেট তোমরা যারা এসসি এস টি এই সব ক্যাটাগরিতে পড়ো তোমাদের কিন্তু অবশ্যই এসসি সি এস টি সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে যদি তোমরা শো করো যে আমি এসসি সি এস ঠিক আছে অর্থাৎ এই ডকুমেন্টগুলো লাগছে তার সাথে লাগছে পাসপোর্ট সাইজ দুটো ফটো এবং তোমার ইমেল অ্যাড্রেস এবং তোমার মোবাইল নম্বর এইগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্ট ঠিক আছে এবারে অ্যাডমিশনের এইটা কি বলা হয়েছে যে ফর্ম ফিল আপের সময় যেগুলো খেয়াল রাখবে দেখো ফর্ম ফিল আপ তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী দোকানে গিয়ে অর্থাৎ যারা পাড়াগামে বসবাস করো তোমরা ছোটোখাটো কোনো দোকানে বা তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করো অনেকে নিজে করো অনেকে আবার সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করো সেখানে খুব ভালো করে যখন ফর্ম ফিল করবে যিনি করবেন তার দিকে খেয়াল রাখবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো সঠিক দেয়া হচ্ছে কি না সেগুলো অবশ্যই দেখে নেবে কারণ এখানে যদি তোমার ডকুমেন্টগুলো সঠিকভাবে ফিল করা না হয় তাহলে তোমার অ্যাডমিশান তো বাতিল হতেই পারে তার সঙ্গে আরেকটা বিষয় যে তোমার কিন্তু নাম আসবে না কোনো এক কোনো কিছু তেমন মেজর কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার নামই আসবে না তোমার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে এবারে আরেকটা যে কেন অ্যাডমিশান বাতিল হয় দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যখন ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেই সময় অ্যাডমিশান কিন্তু বাতিল হয়ে যেতে পারে ধরো একজন টোটাল চারশো চারশো নম্বর উচ্চ মাধ্যমিকে পেয়েছে সে অ্যাডমিশান করাবার জন্য অর্থাৎ সিটটা পাওয়ার জন্য সে এরকম হয়ে থাকে সে ধরো চারশো কুড়ি অর্থাৎ বাড়িয়ে চারশো কুড়ি করে দিল অর্থাৎ কুড়ি নম্বর বাড়িয়ে সে ফর্ম ফিল আপ করেছে বা এমনও হতে পারে ভুল করে কুড়ি নম্বর কিন্তু বাড়িয়ে ফেলেছে যে ফর্ম ফিল আপটা করেছে তিনিই কুড়ি নম্বর বাড়তে দিয়েছে বা কোনো যায় কোনো একটা সাবজেক্টে সে ধরো পেয়েছে সে ধরো পেয়েছে কোনো একটা সাবজেক্টে একাশি তার দেওয়া হয়ে গেছে সেই সাবজেক্টে একানব্বই ঠিক আছে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা হবে অর্থাৎ এইগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই খেয়াল রাখবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের এখানে শেষে একটা তথ্য দিয়ে রাখি যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করবে পরবর্তীকালে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস অবশ্যই এখন চলছে তোমরা চাইলে অ্যাডমিশানটা তোমরা নিয়ে নিতে পারো তোমরা সিট বুকিংটা করে নিতে পারো যে তোমাদের আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রান্ডারে তোমরা যারা অ্যাডমিশান নেবে তোমাদের আমি পল সায়েন্স পল সায়েন্স অনার্স পল সায়েন্স অনার্স এবং পাস কোর্স পড়িয়ে থাকি এছাড়া হিস্ট্রি অনার্স তোমাদের হিস্ট্রি অনার্স নয় সরি হিস্ট্রি পাস কোর্সে তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসটা হবে তাহলে তোমরা বুঝে নাও যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল কোর্স এবং অনার্স কোর্সে অ্যাডমিশান নিতে পারো এবং হিস্ট্রি জেনারেল কোর্সে অ্যাডমিশান নিতে পারো অলরেডি অ্যাডমিশান চলছে চলো আজকে এই তথ্যটা তোমাদের বলার ছিল তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়গুলো জানার সুযোগ করে দেবে